हेलो व्यूअर्स, आज के फ्लक्स भूमिका नहीं आलोचना करब। अतिरिक्त मानसिक परिश्रम बा अतिरिक्त इंद्रिय सेवा किंबा अतिरिक्त रात्रि जागरण जनित असुस्थता जे कोनो रूप परिश्रम करे ना, व्यायाम बा शरीर चर्चा करे ना, सारा दिन एक भावे बसिया कार्य करे एवं केवल मानसिक परिश्रम ही करे, तार पशु के नाक्स भूमिका प्राय बेश उपकारे आसे। आबार जे मानसिक परिश्रमेर जन्नोई होक, अध्ययन इत्यादि जन्नोई होक বা রোগীকে সেবা শুশ্রূষা করিবার জন্যই হোক, রাত্রি জাগরণ করিয়া অসুস্থ হইয়া পড়ে, অর্থাৎ অনিদ্রা বা রাত্রি জাগরণ যেখানে রোগের কারণ সেখানে নাক্স ভূমিকার কথা মনে করা উচিত। অতিরিক্ত অস্তমতন বা অতিরিক্ত সহবাসজনিত স্নায়বিক দুর্বলতা এবং মাদক দ্রব্য সেবন বা গুড়পাক দ্রব্যভোজন প্রভৃতির কারণে অসুস্থ হইয়া পড়িলেও নাক্স ভূমিকার তুলনা ঔষধ খুব কমই আছে। অতএব ছাত্ররা আসন্ন পরীক্ষা উত্তীর্ণ হইবার জন্য যখন অতিরিক্ত মানসিক পরিশ্রম করিতে থাকে বা রাত্রি জাগরণ করিতে বাধ্য হয় বা যখন বিষয় সংক্রান্ত ব্যাপারে দিন রাত নানাবিধ চিন্তায় কেহ অসুস্থ হইয়া পড়ে, তখন অসুস্থতার নাম শিরপীড়া, বেদ বমি বা যকৃত প্রদাহ যাই হোক না কেন, তরুণ অবস্থায় নাক্স ভূমিকা প্রায় বেশ উপকারে আসে। আবার অনিদ্রা, অরুচি এবং কুষ্ঠবদ্ধতা পরস্পরকে সাহায্য করে বলিয়া নাক্স ভূমিকার মধ্যে তাহাদের যুগপৎ সম্মেলন অস্বাভাবিক নহে। এই জন্য যেখানে অনিদ্রা রোগের কারণ সেখানে অরুচি বা কুষ্ঠবদ্ধতা যেমন স্বাভাবিক তেমনই আবার অতিরিক্ত হস্তমৈথুন, ইন্দ্রিয় সেবা কিংবা অতিরিক্ত মানসিক পরিশ্রমবশত পরিপাক শক্তি যেখানে দুর্বল হইয়া পড়িয়াছে এবং অরুচি ও কুষ্ঠবদ্ধতা দেখা দিয়াছে সেখানে নিদ্রাহীনতা অস্বাভাবিক। আপনারা সকলেই জানেন কায়িক পরিশ্রম আমাদের পরিপাক শক্তিকে কিরূপ সাহায্য করে, কিন্তু নাক্স ভূমিকায় কায়িক পরিশ্রমের অভাব থাকে বলিয়া প্রথমেই ক্ষুধামন্দ দেখা দেয়, যাহা খায় তাহা হজম হয় না, ভোক জ্বালা করিতে থাকে, অম্ল উদ্গার কুষ্ঠ পরিষ্কার হয় না। কুষ্ঠ পরিষ্কার হইবে কেমন করিয়া, সে তো কিছুই খাইতে পারে না, তাহার ক্ষুধাকৈ হস্তমৈথুনজনিত কুফল সম্বন্ধে কিছু বলা উচিত। হস্তমৈথুনজনিত ইন্দ্রিয়ের শিথিলতা, স্বপ্নদোষ, প্রস্রাবকালে জ্বালা ইত্যাদির জন্য প্রায় এই লোকে নানাবিধ উগ্র ঔষধ সেবন করে, ইহাতে শরীর আরও খারাপ হইয়া যায়। অতএব রোগের প্রথম অবস্থায় 2-1 মাত্রা নাক্স ভূমিকা সেবন করিয়া যদি সংযম অবলম্বন করে তাহা হইলে উপসর্গ হইতে মুক্তি লাভ করিবে, আত্মীয় পরিজন ও শান্তি লাভ করিবে। এই জগতে এমন কোনো ঔষধ নাই যাহা স্বেচ্ছাকৃত প্রায়শ্চিত্ত করিতে পারে।